ননদিনী? বাড়ির মানুষ কি সব মরছে নাকি? হ্যাঁ, কই গেল সব? আমার ভাই বোন গুলা কবে থেকে আসছে? একটা বাজার ঘাট ঘরে নাই। আমার জামাই টাকা গুলা পাঠায় আর নিয়ে নিয়ে পকেটের ভিতরে রাখা দেয়, তাই না? বাড়ির মানুষ গেল কই সব? হ্যাঁ, কি আর হবো, তারা কোনো কথা কইস না, কথা যা আমার। কই গেল সবাই? হ্যাঁ, কই গেল? আমার ভাই বোন দুটার আমি কিচ্ছু খাওয়াইতে পারতাছি না, না খাইতে খাইতে। তুমি কি বলতেছো, মিথ্যা কথা বলো কেন? আমরা তো এইমাত্র ভালো মন্দ খেলাম। এই চুপ চুপ শুনবো তো, ভালো মন্দ তো খাবি। আমার বাড়িতে আইসছিস তো, আমি ভালো মন্দ খাবো না। চুপ করে থাক, চুপ করে খালি দাঁড়ায় দাঁড়ায় দেখ। ওকে কি আমি সবকিছু শুনবার দিব নাকি বুঝবার দিব নাকি, বুঝে না? কই গেল সবাই? হ্যাঁ, আমার ভাই বোনের কি দা লাগছে, এখন আমি কি খাবার দিব ওগো? একটা বাজার ঘাট কিচ্ছু নাই। আফু, তুমি এসব কি বলতাছো? খাইতে খাইতে তো পেট পুরো ফুইলা গেছে, আর জায়গা কই রাখমু? আরে চুপ চুপ, তো বনিয়া তোর পারি না, কইতাছি চুপ থাকতে, এত কথা বস কিসের জন্য? চুপ চুপ কই, কই গেল সবাই? তুমি আমার মিশা কথা কেমনে করে কও? আমি তো সকালবেলাও গরুর মাংস রেন্দা দিছি, আর কতক্ষণ আগে তোমার ভাই বোনে ভাত খাইছে। আমি থালি পেলে কি তো ধুইয়া উড় পাই নাকি? এর মধ্যে খিদা লেগে গেছে গা। লাগছেই তো খিদা, পোলাপান মানুষ না, একটু পর পরই তো খিদা লাগবো। ওয়ালাইকুম আসসালাম, বাবা তো ভালো আছো? হ্যাঁ, আমার বাড়ির সবাই ভালো আছি। তাই আমার আছো? আচ্ছা, 20,000। আচ্ছা আচ্ছা, ও রাখো বাবা, ভালো থাকো। ওয়ালাইকুম আসসালাম। দেখো বৌমা, তুমি এত সিরিয়া ফেলা করো না, তুমি যে ভাব শুরু করছো, তুমি তো বাড়ির মান সম্মান মারে হালাইলে। খাওয়ার দুর্নাম, বড় দুর্নাম, এই দুর্নামে সমান আর কোনো দুর্নাম নাই। হ্যাঁ, আমি তো খালি দুর্নামই করি আপনার কাছে। শোনো, তোমারেও কই, এই নাও এই কানে তাড়ি বেছে, তারপর বাজারে যা, ভালো ভালো মাছ মাংস নিয়ে আসো। তোমার কানে তাড়ি বেছো নাবো না, গেতা ফোন দিছে 20,000 টাকা বাড়াইছে, সানি আর বিমন নাকি 2,000 টাকা লেখাপড়া খরচ, আর বাকি সংসারে খরচ। বৌমা, তাহলে তুমি এক কাম করো, তোমার বাইরের সাথে করে নিয়ে যে ত্যাগ করা উঠে নিয়ে হোক, সংসারে বাজার ঘাটও করন যাবনি, আর 2-4টি হাতে থাকলে এটা ওইটা পরে আনানো যাবনি। আর এর মধ্যে বিমুর আর সানির করে টেহারও দরকার, কারণ কয় মাস ধরে বেতনও দেওয়া হয় না। টাকা? কিসের টাকা? আপনার এসব কি কইতাছেন? কেন টাকা পাঠাইছে আপনার ছেলে? হায় হায়, ও তো দেখা যায় ধারি মিথ্যাবাদী লোক রে। আমার কাছে কয় এক কথা, মাই বাবার কাছে কয় আরেক কথা, আমার কয় এক মাস পরে টাকা পাঠাবো, আর আপনি ওর কাছে কইছে টাকা পাঠাইছে, তা আবার 20,000 টাকা, দেখছো কাণ্ড, কত বড় মিথ্যা কথা। আজকে আমি আর এখানে ফোন দিতাছি, ফোন দিয়ে আর 12টা বাজামু, তারপরে আপনি ও খবর দিতেছি। আয় এক তাদের আগ, এক্ষুনি আমি আর ফোন দিমু, অনেক দিন দিয়ে আমার একদিন। দেখো কি কইলে, এম ফোন দিয়ে আমার পোলাটার দুনিয়ার অশান্তি করে মারবো? আমার কথা তো কোন দিনও শুনো না, তোমার বারবার কইলাম যে কানের তাড়ি বেসো গা, শুনলা না তো? এখন আমার পোলার মাথারা ফোন দেয় বিদেশে চাবাই খাবো। কানের তাই বেসো নেই না, আমার দুষে গেছে গা, পোলা টেয়া বাড়াইছে, এটা কোনো কথা নাই। আমার পোলা টেয়া বাড়াইছে বাজারের নিগে, বাড়ি খরচের নিগে, তা দেবো না, খালি ঝগড়া আর ঝগড়া। কোন টাকা টুকা কিচ্ছু পাঠায় নাই তোর ভাই, বুঝছ? আর কিসের টাকা? হ্যাঁ, কিসের টাকা?
তবে কোনো স্কুলে পড়ানো লাগবে না, কাজ করবি আর খাবি, তাছাড়া আর কোনো একটা টাকাও না। টাকা কি গাছের গোটা কাইলে আমার দিয়ে দিল। বাদ দিয়ে ওইরকম কথা কাউকে দেও টাকা, স্কুলের বেতন দিব তুমি বুঝো না কে। ভাবি দেও না। লেহাপড়া ছাড়া দুনিয়াতে কোনো দাম নাই, তোরা লেহাপড়া বাদ দিবি কে? আমরা তো বাইসা আছি, বাইসা থাকি যে পণ তো পড়াবার পারি, আর মরিয়া গেলে তো কথাই নেই। এক কাম কর, তোরা দুজনে নিয়ে বয়ে থাক, আমি দেখি কোনোভাবে কে কাছ থেকে কেহে জোগাড় করে দিবার পারি কিনে, তাহলে লেহাপড়া বন্ধ করেন যাব না। আচ্ছা মা। আপু কিসে? আপু আমাদের কাপড় চোপড় আমার অনেক নোংরা হয়ে গেছে, ধোয়া লাগছে। আর শুন না, আমরা তো বেশি তো জামা কাপড় আনি না, আসলে নোংরা হয়ে গেছে, ধুইতে হবো। ধুইতে হবো তাই না? হ্যাঁ ধুইতে হবো, পড়তে পারতেছি না। আচ্ছা ধুইতে হবো, সমস্যা নেই, আমি ধুয়ে দিতেছি, ব্যবস্থা করতেছি। আয় আমার, আমি বের করে দিই। বিমু সানি, আয় বিমু সানি, কই গেলি তোরা? ডাকলে একটা মানুষে পাওয়া যায় না, কই রে? কিন্তু আমার একটা কাজ করে দিতে হবো। এই যে কাপড় চোপড় গুলা, তুই কে কাপড় চোপড় গুলো কাছে দে। আচ্ছা যা। আর বিমু তুই যে রান্না করার সবজিগুলো আছে না, ওইগুলো একটু কাইটা দে, তোদের কাজ কাম শেষ হবো, তারপর আমি তোদের টাকা দেবো, ঠিক আছে? আচ্ছা বাবি। আচ্ছা আচ্ছা যা। দিচ্ছ পোলা বান্ধু, টাকা দিমু তাই না, আরো কিছু দিমু, তোদের এইভাবে কাজ করে আমার মু আমার সোনা ভাই বোন গেলা। ভাবি আমি কি এগুলা কোনোদিন ধুইছি? আহারে তুমি তো এগুলো কোনোদিনও ধর নাই, যে বলছি যে টাকা দিব, ও নীলা ফাইতে লাফাইতে আইছে, টাকা দিব সাবান ডালা শিখাইতেছি, কাপড় চোপড় ধুইতে পারো না, খালি টাকা ছিল তোমরা তাই না? টাকা ছিল তোমার কাছে, যেমন তোমরা হইছো সেইরকম, খালি আমার জামাই টাকার দিকে নজর, টাকা টাকা তোমাকে গলা দিয়ে দিব। সময় দিলাম এই কাপড় চোপড় গুলা কাইছা,
তাড়াতাড়ি রোদে শুকা দিবি, তারপরে যাবি। মন থাকবা, এই মন থাকবা, পাঁচ মিনিট সময়। তুমি আমার মেয়েটাকে মাইরে দিলে। বাবা,
তোমার কাছে আমরা কি ক্ষতি করছিলাম? তোমার তোমার দুটো ভাই বোন এই বাড়িতে আসছি, আমরা তো তারে অনাদর করি নাই, আর তুমি আমারই মেয়েরে এইরকম ভাবে নির্যাতন করতে পারবা? এই কামরা তুমি ঠিক করো নাই বৌমা, তুমি ঠিক করো নাই। কাজে বৌমা কো, ও মানুষ না, ও রাক্ষসী। ও তুমি ঠিক কইছো, কারণ রাক্ষসী ভাবি না হইলে পরে তো এইরকম করে ননদের উপরে কেউ অত্যাচার করতে পারে না। তুমি তুমি আজকে ঠিকই রাক্ষসী ভাবির পরিচয় দিলে বৌমা, ঠিকই রাক্ষসী ভাবির পরিচয় দিলে। ডাক্তারে গেছে নিয়ে আসো।